এমন একটা গাড়ি দেখাবো, সাধারণত মনে হয় এই পর্যন্ত সেকেন্ড হ্যান্ড গাড়ি কোনো চ্যানেলে আসে নাই, কোনো চ্যানেলে আসে নাই। 2015 রেজিস্ট্রেশন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই গাড়িটা মেয়েদের মহিলা আপুদের খুব বেশি পছন্দ হবে। 2002 মডেল, 5 রেজিস্ট্রেশন, রিম 2011 মডেল, নিশান এক্সটেল, এক্সিও জি, গ্রিন সিলেকশন, পছন্দ হওয়ার মতো একটা গাড়ি। মাইলেজ ভালো পাবেন এবং মাইলেজ ভালো, সিসি কম, সিসি কম। 2010 মডেল, 2010 রেজিস্ট্রেশন। আচ্ছা, 4 মডেল, 9 রেজিস্ট্রেশন, 9 রেজিস্ট্রেশন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আমার ভিডিওগুলো আপনারা যারা এগুলো দেখে থাকেন অনুবাদ দেখতেছেন, দরকার লাইক বাটন একটি লাইক দিয়ে দিন এবং কমেন্টস করতে পারেন যে নেক্সট আমার কাছে আপনারা কোন শোরুম বা কোন গাড়ি ভিডিও চাচ্ছেন, জাস্ট কমেন্টস করে দিন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের কমেন্ট করে ভিডিওটা ট্রাই করবো। জি, আসসালামু আলাইকুম, আমি কার অ্যান্ড কার্সের ওনার বিদুর রায়হান। আমাদের আজকে শোরুমে কিছু জিপ গাড়ি আমরা রেখেছি, কিছু প্রাইভেট কার রেখেছি এবং আমরা সাথে সাথে নাম পরিবর্তন করে দিচ্ছি। টেস্ট এন্ড ফিটনেস 100% আপনারা পাচ্ছেন এবং আপনারা এই শোরুমে আসলে আপনি দেখবেন যে আমাদের কিছু কিছু নতুন নতুন কিছু গাড়ি আসতেছে। আর আপনাদের এখানে, আমাদের এখান থেকে যারা গাড়ি নিয়েছে তারা আলহামদুলিল্লাহ ভালোই গাড়ি নিছে, সেই জন্যে আমরা আপনারা অবশ্যই এই শোরুমে আসবেন, ধানমন্ডি নয়ের ইবনে সিনার একটা প্লট পরে। চলুন গাড়িগুলো দেখি আমরা। তো মৃদুল ভাই, আজকে তো গাড়ি একেবারে ভরপুর, না প্রচুর পরিমাণে গাড়ি কিন্তু আজকে আছে। বাট আজকে একটা এমন একটা গাড়ি দেখাবো, সাধারণত মনে হয় এই পর্যন্ত সেকেন্ড হ্যান্ড গাড়ি কোনো চ্যানেলে আসে নাই, কোনো চ্যানেলে আসে নাই এই গাড়িটা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা ল্যাংলার, ল্যাংলার জিপ, জিপ, এটা জিপ কোম্পানি, এটা আমেরিকান গাড়ি। আচ্ছা, যেটা অরিজিনাল জিপ, অরিজিনাল জিপ কোম্পানি যেটা বের করছে সেইটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটার মডেল এর কত? এটা 2021 মডেল। আচ্ছা, 2021 এর রেজিস্ট্রেশন, 2021 মডেল, 21 এর রেজিস্ট্রেশন, খুবই জোস। হ্যাঁ, এবং এটা টু ডোরের গাড়ি, টু ডোরের গাড়ি, সিট হচ্ছে 4টা, না তো দেখতে পাচ্ছেন। আসলে এই গাড়ি সম্বন্ধে যারা ভালো করে জানেন তারা ভালো জানেন, আমার অত আইডিয়া নেই। এবং এই গাড়িটা কিন্তু ফুল খোলা যায়। ও আচ্ছা আচ্ছা, ওই উপর এই পুরো উপরটাই খোলা যায়। আচ্ছা, উপরটাই খোলা যায়। এবং আচ্ছা আচ্ছা, এবং এটা আমেরিকান গাড়ি, একেবারে অরিজিনাল আমেরিকান গাড়ি দেখতে পাচ্ছেন। এটা সিসি কত? এটা 2000 সিসি, 2000 সিসি। আচ্ছা, 2000 সিসি। দেখেন এবার হেডলাইটটা দেখেন, গাড়িটা ফুল অটো। আচ্ছা, সো এই হচ্ছে ফ্রন্টের অবস্থা দেখেন। ঠিক আছে, পেপারস তো আপডেটেড আছে? পেপারস আপডেটেড আছে, পেপারস ফুললি আপডেটেড করা আছে। আসলে এই গাড়িটা আমি নিজেই কিনছি। আচ্ছা, নিজেই কিনছিলাম, এখন হচ্ছে যদি কেউ নেয় আর কি, কেউ যদি নেয়। আচ্ছা, হ্যাঁ, কেউ যদি নেয় তাহলে আমি সেল করব, সেল করব না আর কি। আচ্ছা, নেক্সট আমরা দেখাবো, নেক্সট আমরা দেখাবো হচ্ছে মাজদা, মাজদা 4 মডেল, 9 রেজিস্ট্রেশন, 9 রেজিস্ট্রেশন। আচ্ছা, পজিশন হেডলাইট পাচ্ছেন, রিমটা কিন্তু অনেক সুন্দর দেখেন, এবং গাড়ির কালারটা কিন্তু সুন্দর, সিলভার কালার। ভিতরে ইন্টেরিয়রটা অ্যাশ দেখতে পাচ্ছেন, গাড়িটা কিন্তু অনেক ফ্রেশ। নর্মালি 4 মডেল গাড়ি এরকম ফ্রেশ কিন্তু এখন বর্তমানে পাওয়া যায় না, মানে পাওয়া গেল খুব কম। এটা তো তেলের সম্পূর্ণ, না? জি, এটা তেল, সম্পূর্ণ তেলের গাড়ি। নেক্সট আমরা এক্সিও দেখাবো, এক্সিও দেখাবো, 2014 মডেল, 19 রেজিস্ট্রেশন। তো এটা হচ্ছে 2014 মডেলের এক্সিও, 19 হচ্ছে রেজিস্ট্রেশন, হাইব্রিড গাড়ি, না? এটা হাইব্রিড। আচ্ছা, হাইব্রিড গাড়ি, কালার তো অরিজিনাল মডেল, অরিজিনাল কালার, একদম অরিজিনাল, সাদা কালার আছে, দেখি বোঝা যাচ্ছে। এটা রিমটা কিন্তু অনেক সুন্দর, চাকাটাও কিন্তু একেবারে নতুনের মতোই আছে। ভিতরের ইন্টেরিয়রটা দেখেন, খুবই চমৎকার। আর মাইলেজ হচ্ছে মাত্র 61,410 কিলোমিটার চলছে, অরিজিনাল সিটেই আছে। যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছু হচ্ছে অরিজিনাল গাড়িটা। এটা প্রাইস কেমন চাচ্ছেন? এটা হচ্ছে 16,10,000 টাকা, 16,10,000 টাকা আস্কিং প্রাইস, আসলে অবশ্যই কমানো হবে। দেন কোনটা দেখাবো? এবারে আমরা নোয়া দেখাবো, 2004 নোয়া, 2004 নোয়া। হ্যাঁ, 2004 এটা আমরা আগেও দেখিয়েছি একবার। আচ্ছা, এটা দুই দরজা তো অটো, না? দুই দরজাই অটো এবং ক্যাপ্টেন সিট, ক্যাপ্টেন সিট আছে। হ্যাঁ, সো ক্যাপ্টেন সিটটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের।
তো এটা ক্যাপ্টেন সিট, অনেকে ক্যাপ্টেন সিট পছন্দ করে থাকে, তারা এটা রিকমেন্ড ছিল যে ক্যাপ্টেন সিট করার জন্য। ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। পরে উনি করছে। হ্যাঁ, সো দুই দরজা হচ্ছে অটো, বর্তমানে ভ্যারিটি একটু বসে জন্য আমরা আসলে দেখালাম না। প্রাইস কেমন চাচ্ছেন এটার? প্রাইস এটা 13,50,000 টাকা। নেক্সট কোনটা দেখাবেন? নেক্সট আমরা দেখাবো হচ্ছে ওটা হুন্ডাই গাড়ি। আচ্ছা, এক্সেন্ট, হুন্ডাই এক্সেন্ট, খুবই চমৎকার একটা গাড়ি, কম দামের ভিতরে পছন্দ হওয়ার মতো একটা গাড়ি। মাইলেজ ভালো পাবেন এবং মাইলেজ ভালো, সিসি কম, সিসি কম, গাড়িটাও সুন্দর, একবার টিপটপ একটা গাড়ি। ভিতরে কিন্তু খুবই চমৎকার ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন। আর এটা পুশ স্টার্টের গাড়ি, এটা পুশ স্টার্টের গাড়ি, ডুয়েল এসি, ডুয়েল এসি আছে, পিছনে এসি ভেন্ট আছে এবং ভিতরে কিন্তু ভালো স্পেস আছে। সিসি হচ্ছে মানে 1200 না? 1200 1200 এর দাম হচ্ছে 11,50,000 টাকা। 11,50,000 টাকা। মডেল ইয়ার হচ্ছে? মডেল ইয়ার 2016। 2016 মডেলের গাড়ি, মাত্র দাম 11,50,000 টাকা। হ্যাঁ, এইবারে আমরা দেখাবো 111। আচ্ছা, দেন হচ্ছে 111, যারা একেবারে কম দামে গাড়ি বাজেটে চাচ্ছেন, 97 এর একটা তেলের গাড়ি, কিন্তু তেলের গাড়ি। আচ্ছা, অনেক ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি 111, এটা তেলের গাড়ি। আচ্ছা, সো এটা একটু দেখিয়ে দিই একটু জাস্ট এখান থেকে। এমনি গাড়ি ফ্রেশ আছে, কনজাস্টেড কারণে আসলে ক্লিয়ারলি দেখাতে পাচ্ছি না। ভিতরে দেখেন, চমৎকার, ভালো ফ্রেশ। এগুলো আসলে ফিজিক্যালি এসে দেখলে তখন বুঝতে পারবেন। দেখেন, নর্মাল অন্যান্য ট্রিপল ওয়ান থেকে কিন্তু অনেক ফ্রেশ গাড়ি এটা। প্যাডগুলো দেখে বোঝা যায় চালিয়েছিল তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং এটা রিমটা কিন্তু অনেক সুন্দর, দেখেন রিমটা দেখলে সবাই করে লাগবে। চাকাগুলো কিন্তু আপনার নতুনের মতোই আছে, সো এটা একটা প্লাস পয়েন্ট হবে আপনাদের জন্য। সো আমি গাড়িটা আবার একটু দেখিয়ে দিই। প্রাইস কেমন পড়বে এটা? এটা 5.5 লাখ। 5.5 লাখ টাকা। আচ্ছা, নেক্সট গতবার একটা দেখেছিলাম, ওটাও সেল হয়ে গেছে। আচ্ছা, ওটা সেল হয়ে গেছে। এবারে আমাদের মার্সিডিস, মার্সিডিস, হ্যাঁ, 2010 মডেল, 2010 রেজিস্ট্রেশন। আচ্ছা, পজিশন হেডলাইট আছে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে রিম, অরিজিনাল মার্সিডিসের রিম, এবং সানরুফ আছে না? না জি, এটা মুনরুফ, মুনরুফ। আচ্ছা, ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র এবং খুবই লাক্সারিয়াস একটা গাড়ি। এটা হচ্ছে আপনার মুনরুফ। সিসি হচ্ছে 1500 এটা না? হ্যাঁ জি, সিসি 1500, 2010 মডেল, সিসি 1500, 2010 মডেল, সিসি 1500। আচ্ছা, এইটা আমরা আজকে কালকে নিয়ে আসছি, 2011 এক্সিও, মানে কালকে নিয়ে আসছেন, এত ফ্রেশ গাড়ি, এত ফ্রেশ, ওয়াও। নিয়ে আসার পর কিছুই করার নাই না? কিছুই করাই নাই, গাড়িটা গ্রিন সিলেকশনের গাড়ি, হেডলাইটগুলো গ্রিন। আচ্ছা, হেডলাইটটা হচ্ছে গ্রিন, এটা খুব কম পাওয়া যায় আসলে। হ্যাঁ, এবং ভিতরটা দেখেন, ভিতরে উডেন, সুন্দর উডেন। হ্যাঁ হ্যাঁ, বেজ ইন্টেরিয়র, অরিজিনাল সিটে আছে এবং যে ভদ্রলোক চালিয়েছে খুবই ভালো মেইনটেইন করে চালিয়েছে। আসলে গাড়িটা অনেক কম চলছে, 65 এটা হচ্ছে এক্সিও জি, গ্রিন সিলেকশন, হেডলাইট। প্রাইস কেমন পড়বে এটা? এটা হচ্ছে 15,50,000। 15,50,000 টাকা আস্কিং আসলে, অবভিয়াসলি অনার করা হবে। এন হচ্ছে আপনার এক্সাসিসটা, মডেলের কত এটা? এটা 2000 মডেল। আচ্ছা, 2002 এর মডেল, 2005 রেজিস্ট্রেশন। রিমটাও সুন্দর আছে, চাকাটাও ফ্রেশ আছে। বর্তমানে তো এই গাড়িতে কাজ নেই না? না না, কোনো কাজ নাই। এবং এই গাড়িগুলা মানে রং টং করছে তো, মানে ফ্রেশ কন্ডিশনে, রঙের কোনো কাজ নাই, বুঝতে পেরেছি। তো এইভাবে কাজ নেই দেখতে পাচ্ছেন। এ হচ্ছে ব্যাক সাইড। প্রাইস কেমন পড়বে এটার? এটার হচ্ছে 8,50,000 টাকা। 8,50,000 টাকা আসলে অবভিয়াসলি অনার করা হবে। দেন হচ্ছে, এবারে আমরা দেখাচ্ছি হচ্ছে নিসান এক্সটেল, 2011 মডেল, নিসান এক্সটেল। রেজিস্ট্রেশন? রেজিস্ট্রেশন হচ্ছে 15 16 রেজিস্ট্রেশন। আচ্ছা আচ্ছা, সো এটাও কিন্তু যথেষ্ট ফ্রেশ, এটা অনেক ফ্রেশ একটা গাড়ি। মাইলেজ হচ্ছে মাত্র 44,500 কিলোমিটার চলছে। তেলের গাড়ি এটা না? জি, এটা তেলের গাড়ি, এটা তেলের গাড়ি দেখতে পাচ্ছেন। এখন পর্যন্ত মানে অনেক যত্নে ব্যবহার করছে। আচ্ছা, ভিতরে হিউজ স্পেস দেখেন, আর লাইটগুলো, গ্লাসগুলো তো সব অরিজিনাল। প্রাইস কেমন চাচ্ছেন এটার? এটা হচ্ছে 20,50,000। 20,50,000 টাকা। এইবারে আমরা দেখাচ্ছি নিসান কিউব, 2010 মডেল, 2015 রেজিস্ট্রেশন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই গাড়িটা মেয়েদের, মহিলা, আপুদের খুব বেশি পছন্দ হবে। সিসি তো 1500 না? সিসি 1500, সিসি 1500, আর হেভি একটা গাড়ি। আপনার এটার লুকসটাও কিন্তু অনেক সুন্দর, মানে একটু আনকমন লুকস। আপনি যেখানে নিয়ে যাবেন মানুষ কিন্তু এটা তাকাবে আর কি, অনেক ভালো একটা গাড়ি। পার্স তো অ্যাভেলেবেল আছে মিদুল ভাই না? হ্যাঁ, পার্স অ্যাভেলেবেল আছে এবং স্পেসও ভালো, দেখেন লেগ স্পেস,
সিলিং হাইট দেখেন, এবং উপরেও দেখেন অনেক সুন্দর। আর এই হচ্ছে পিছনের অবস্থা দেখেন, পিছনেও কিন্তু আপনার ভালো সুন্দর। আর সব কিছু মিলে দামও রিজনেবল হবে, মডেল দামও আপনার ইয়ে। হ্যাঁ 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 হ্যাঁ। প্রাইস কেমন করবে এটার? 10,50,000। 10,50,000 টাকা আস্কিং, আসলে অবশ্যই অর্ডার করা হবে। গাড়িটা আপনারা এসে দেখেন, আসলে কি দূরের থেকে দেখলে তো বোঝা যায় না গাড়িটা, এবং গাড়িটা আপনারা আসলে দেখেন। আচ্ছা, ওয়ালাইকুম। হ্যাঁ, আপনারা আজকে যে গাড়িগুলো দেখেছেন সেই গাড়িগুলো আপনারা এসে দেখেন। হ্যাঁ, এবং এই শোরুমটা আমাদের নিজস্ব জায়গার উপরে শোরুম, একমাত্র ধানমন্ডিতে সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম, এবং গাড়িগুলো এসে দেখেন, আপনাদের আরও ভালো লাগবে। এই আর টেস্ট এবং ফিটনেস আমরা সাথে সাথে নাম পরিবর্তন আমরা করে দিচ্ছি। হ্যাঁ, এবং আপনারা যদি কোনো গাড়ি এক্সচেঞ্জ করতে চান আমরা আছি আপনার সাথে। এই বলে আজকে ভিডিওটা আমরা শেষ করলাম। ফোন দিয়েন। আসসালামু আলাইকুম।